জলের সমস্যা বললাম, বিধবা ভাতা ঢোকেনি, তারপরে ধরুন আমাদের কোনো ব্যবস্থাও নেই। কি আমাদের কি ব্যবস্থা করেছেন? কিছুই তো ব্যবস্থা নেই আমাদের। বয়স্ক ভাতা ঢুকছে না? হ্যাঁ ঢুকছে না। তারপর আমার মেয়েটার জন্য বললাম যে আমার মেয়েটা কোনো ব্যবস্থা করে দেয়, কিছুই করে দিল না। কোনো সুবিধাই তো পায় না, লেন সবার কাছে কিছুই তো করে দেয়। আপনাদের এখানেই তো ব্লক সভাপতি ছিলেন ভোলানাথ মিত্র? হ্যাঁ আমি এক প্রশ্ন উত্তর ভালো লাগছে না, একই প্রশ্ন নতুন কিছু প্রশ্ন থাকলে বলুন, নতুন উত্তর দেবো। একই প্রশ্ন উঠে তো এসে তো এই সমস্যায় পড়ছেন, এটা নিয়ে কি বলবেন? কিছু বলার নেই। তিনটে পঞ্চায়েত অলরেডি আমরা জিতে গেছি, তার মানে আমরা বোর্ড গঠনের জায়গায় পৌঁছে গেছি। তার মানে আপনি যদি একটা ভোট অন্য কোথাও দেন তাহলেও আমাদের হারাতে পারবেন না। সুতরাং আপনার ভোটটা নষ্ট না করে তৃণমূলকে দিন, জোড়াফুলকে দিন, জোড়াফুলের প্রার্থীকেই দিন। কারণ তৃণমূল জিতবে। আরেকটা কথা বলি, যারা দলে থেকে কিছু লোককে মদত দেন নির্দল প্রার্থীকে দাঁড়ানোর জন্যে, যারা আপনারা ভাববেন যারা সামনে নির্দল দাঁড়ান তাদের নাম আসছে, এটা কিন্তু নয়। তাদের পেছনে কারা মদত দিচ্ছে তাদের নামও আসছে মমতা ব্যানার্জির কাছে খুব সহজভাবে। সকালবেলায় আইবি রিপোর্ট, পুলিশ রিপোর্ট পৌঁছয় যে কে কাকে মদত দিচ্ছে, কে ঘোষ প্রার্থী বুঝিয়ে দিয়ে দলকে হারানোর চেষ্টা করছে। সুতরাং আজকে আপনি ভাবছেন, কারণ এখন দেখুন দুনিয়াটা তো ছোট হয়ে গেছে না। এই মুহূর্তে আমেরিকায় যদি আমি কাউকে বলি কেমন আছো, সঙ্গে সঙ্গে উত্তর আসবে ভালো আছি, এত ছোট দুনিয়া। সুতরাং বাড়িতে বসেও যদি আমি কাউকে মদত দিই, কাউকে বলি তুই লড়ে যা আমি আছি, দলকে হারা, সেই খবর কিন্তু পৌঁছতে 2 মিনিট লাগবে আর তাদের শাস্তি দিতেও 2 মিনিট লাগবে। তাই বলবো, দলের সঙ্গে থেকে দলের বেইমানি করবেন না, দলের প্রার্থীদের জেতাবেন। দলের প্রার্থী জিতলে একটা কথা মনে রাখতে হবে, আমরা নেতা তখনই যখন দল ক্ষমতায় আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।